জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এক অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। সেই অগ্রযাত্রার ধারাবাহিকতায় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময়সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে যানজট নিরসন করার অভিলক্ষ্য নিয়ে ম্যাস র্যাপিড ট্রানজিট MRT বা মেট্রো রেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ সহ পরিকল্পনা, সার্ভে, ডিজাইন ও অর্থায়নের নিমিত্তে গত 3রা জুন 2013 তারিখে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL গঠন করা হয়। DMTCL প্রথম পর্যায়ে MRT লাইন 6 নির্মাণ করছে। দ্বিতীয় পর্যায়ে MRT লাইন 1 এবং MRT লাইন 5 নির্মাণের লক্ষ্যে ডিটেইল ডিজাইনের কাজ চলছে। তৃতীয় পর্যায়ে MRT লাইন 2 এবং MRT লাইন 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন আছে। মাননীয় প্রধানমন্ত্রী গত 26শে জুন 2016 তারিখে MRT লাইন 6 বা বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। MRT লাইন 6 নির্মাণ প্রকল্পটি 2012 থেকে 2024 মেয়াদে বাস্তবায়নের জন্য গ্রহণ করা হলেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশ 2019 সালের ডিসেম্বর মাসের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সম্পূর্ণ অংশ 2020 সালের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়নের জন্য সংশোধিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। MRT লাইন 6 8টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে প্যাকেজ 1-এর আওতায় ডিপোর ভূমি উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে সেখানে প্যাকেজ 2-এর অধীনে ডিপোর পূর্ত কাজ চলছে। প্যাকেজ 3 এবং 4-এর আওতায় উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশের পূর্ত কাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী পুরোদমে এগিয়ে চলেছে। টেস্ট পাইল ও চেক বোরিং সম্পন্ন হয়েছে। 2019 সালের জুন মাসের মধ্যে এই অংশের পূর্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে বাণিজ্যিক পাইল, পিয়ার ও প্রিকাস্ট সেগমেন্টের নির্মাণ চলছে। মেট্রো রেলের প্রথম স্প্যান দৃশ্যমান হয়েছে। প্যাকেজ 5 এবং 6-এর অধীনে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে ভূগর্ভস্থ পরিষেবা স্থানান্তর ও পূর্ত কাজ শুরু হয়েছে। প্যাকেজ 7-এর আওতায় মেট্রো রেলের ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম সংগ্রহ করা হচ্ছে। প্যাকেজ 8-এর অধীনে মেট্রো রেলের কোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহের কাজ চলমান রয়েছে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6-এর রুটে 16টি স্টেশন থাকবে। একমুখী যাতায়াতে সময় লাগবে 38 মিনিট। প্রতি 4.5 মিনিট পরপর মেট্রো ট্রেন ছেড়ে যাবে। MRT লাইন 6 ঘন্টায় উভয় দিকে 60,000 যাত্রী এবং প্রতিদিন 5 লক্ষ যাত্রী পরিবহনে সক্ষম হবে। সময় এখন মাথা উঁচু করে দাঁড়াবার। উন্নয়নের মহাসড়কে মেট্রো রেল একটি অন্যতম মাইলফলক।